ব্রেকিং নিউজ, পরিমণির সঙ্গে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করেছে র‍্যাব। দুজনকেই রাখা হয়েছে র‍্যাব সদর দপ্তরে। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে রাজধানীর বনানীতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে চিত্রনায়িকা পরিমণিকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরিমণিকে আটকের পরে রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। এরপর রাত 11:45 তাকেও র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, রাত 8:30 দিকে বনানীর 7 নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়েছে। রাত 11:45 তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, আটক পরিমণি, পেয়াশা মো এবং তাদের সহযোগী শরফুল হাসান শুভ, এরা সবাই নজরুল রাজের ছায়ার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেট নাইট পার্টি নামে মদ, মাদক এবং নাচের আসর বসিয়ে সেখানে আশা সমাজের প্রভাবশালী শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবৃত্তের সন্তানদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেইল এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। এদিকে প্রযোজক রাজের কার্যালয় থেকে বিশেষ বিছানা উদ্ধার করা হয়েছে। নজরুল ইসলাম রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বরণের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। এছাড়া সেখানকার একটি কক্ষ থেকে বিভিন্ন সেক্স টয় সহ একটি বিশেষ বিছানা উদ্ধার করা হয়েছে। সূত্র আর জানিয়েছে, রাজের কার্যালয়ে একটি কক্ষ পাওয়া গেছে, সেখানে একটি বিশেষ বিছানাও রয়েছে। সেই বিছানাতে পর্নোগ্রাফি বানানো হতো বলেও জানা গেছে। বুধবার রাত 8:30 দিকে বনানীর 7 নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি এবং সেক্স টয় উদ্ধার করা হয়। এর আগে চিত্রনায়িকা পরিমণিকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরিমণিকে আটকের পর রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। এরপর রাত 11:45 তাকেও র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল কে এম আজাদ হোসেন রাত 8:30 দিকে বনানীর 7 নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আটক পরিমণি, পেয়াশা মৌ এবং তাদের সহযোগী শরফুল হাসান শুভ, এরা সবাই নজরুল রাজের ছায়ার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেট নাইট পার্টি নামে মদ, মাদক ও নাচের আসর বসিয়ে সেখানে আসা সমাজের প্রভাবশালী শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেইল এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে। হ্যালো 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 হ্যাঁ হ্যালো কে? হ্যাঁ রুম ভাই, না না, নিচের গেট ঢুকে গেছে তারা। ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, একটা ঝড় বয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন একটু থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারলি তারা একটা একটা কিছু দিয়ে, মানে একটা কিছু দিয়ে তারা তিন চারজন মিলে ধাক্কা ধাক্কি করতেছে। মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে? এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি এক একজন এক এক রকমের পোশাকে, সিভিল ড্রেস। কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন, তারপর বুঝাইতেছি। এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি তখন ভয় পাবোই, রাইট? বনানী থানা আমি নক করছি, বনানী থানা থেকে বলতেছে যে পুলিশ আসবে। এতক্ষণ ধরে আমি লাইভে কতক্ষণ ধরে চলতেছে আমি আমার মনে নাই, বাট অনেকক্ষণ ধরে, যতক্ষণে মানে এখান থেকে দুই তিনবার আসা যায়। হ্যাঁ, মানে আমার বাসা থেকে বনানী থানা একটু টাইম হেঁটে যাওয়া যায়। হ্যালো, হ্যাঁ, কোথেকে? কি করবে তুমি, লাইভ নিয়ে চলো না, উইদাউট মিডিয়া আমি খুলবো না।
তো তুমি যা বলো এটা আমি বলতে রেসপন্স করবে তুমি যেটা যা বলো হ্যালো যাবে না আল্লাহ প্লিজ হ্যালো আপনাকে আসছে হ্যাঁ কে কে জানা আমি তাহলে কি করব দিব না আমি বলছি আমরা সিম রেসপন্স কার শুনবে দিব মা মরে যাব দিব মা এত লোক দেখতেছে থানা থেকে এতক্ষণ লাগে লোক কেউ আসতেছে না কেন আমাকে শুধু কেউ কনফার্ম করুক যে আসলে আসলে মানে কোন প্রশাসন থেকে আসছে বলতেছে অ্যাপ থেকে আসছে তুমি কিভাবে বুঝবা অ্যাপ থেকে আসছে নাম দিয়ে বলছে প্রথম কি বলছিল ফুলেন তারপর বুঝাইতেছি মানে হ্যাঁ পুলিশ ফুলেন বুঝাইতেছি একটা মানুষের ড্রেস ড্রেস কিচ্ছু নাই এভাবে সে হামলা দিবে হ্যাঁ আমি খুলবো না এটা ডাকাত আমি এখন কি করব বলো যে বলো মিডিয়া লোক তোমার ঢুকতে দিব আমি তো এখানে কি আমার দরজা খুলতে ভয় লাগতেছে না আপনারা আমার সাথে থাকেন না না আপনারা আমি ডিপার্টমেন্ট বল দিলাম ডিপার্টমেন্ট থেকে গেলাম আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে আমরা তো হালকা আপনি হালকা করে কিভাবে দরজা খুলে দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয় আপনি আমাকে ধমকাচ্ছেন কেন এভাবে আপনি কেমনে ধমকাচ্ছেন আমাকে বলেন আমি তো ভয় পাই ভাই আচ্ছা আপনাদের সাথে মিডিয়া আছে আপনারা কারা আসলে দেখো তো দীপমা দেখো তো